আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক দলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ঢাকা বোর্ড 2021-এর অর্থনীতি প্রথম পত্রের বহু নির্বাচনী অপেক্ষার সমাধান আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো এখানে 30টি প্রশ্ন রয়েছে, তোমাদের এখান থেকে তোমাদেরকে 30টি প্রশ্নের উত্তর করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক নম্বর প্রশ্ন, নোট প্রচলনের একক অধিকার ভোগ করে কোন ব্যাংক? উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, ক। দুই নম্বর প্রশ্ন, মুদ্রার কাজ হল বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, নিচের কোনটি সঠিক? ক এক দুই, গ তিন, ঘ এক দুই তিন। সঠিক উত্তর হচ্ছে এক দুই তিন। উদ্দীপকটি পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে তা হচ্ছে ফিশারীয় সমীকরণ MV সমান PT। এখানে V অর্থাৎ প্রচলন গতি 5 এবং P হচ্ছে দামের স্তর 50 এবং T হচ্ছে লেনদেনকৃত অর্থের পরিমাণ, লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ 10। উদ্দীপকের আলোকে M কত অর্থাৎ মানি সাপ্লাই কত? সঠিক উত্তর হচ্ছে 50। উদ্দীপকে ফিশারীয় বিনিময় সমীকরণ দেখানো হয়েছে 2, অর্থের মূল্য 0.02, 3, P সমান 100 হলে V সমান VM দ্বিগুণ বাড়বে। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রযোজ্য? ঋণ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রযোজ্য। 6, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কোনটি সত্য? মুদ্রাস্ফীতির ক্ষেত্রে অর্থের মূল্য হ্রাস পায়। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নিকাশঘর কোনটি? বাংলাদেশ ব্যাংক। সঠিক উত্তর। 8, উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ 4টি, ঘ। 9, স্বল্পকালের জন্য কোনটি সত্য? স্বল্পকালের জন্য ক প্রশ্ন, যার উত্তর হচ্ছে TC সমান ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রান্তিক খরচ, অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয় তাকে কি বলে? প্রান্তিক খরচ বলে। 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তরে একটি উদ্দীপক দেওয়া হয়েছে একচেটিয়া বাজারের, সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্র অনুযায়ী ভারসাম্য অবস্থায় ফার্মটির মোট মুনাফা কত? সঠিক উত্তর হচ্ছে ফার্মটির মোট মুনাফা হচ্ছে 30, অর্থাৎ প্রতি এককে মুনাফা 3 টাকা এবং 10 এককে মুনাফা হচ্ছে 30 টাকা। চিত্র অনুযায়ী কোন বাক্যটি সত্য? ক ফার্মটির মোট আয় রেখা সরলরক্ষী, খ ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। হ্যাঁ, ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। সঠিক উত্তর হচ্ছে খ। শিক্ষার্থীবৃন্দ, 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে P সমান AR সমান MR কোন ক্ষেত্রে হয়? পূর্ণ প্রতিযোগিতার বাজার, অপূর্ণ প্রতিযোগিতার বাজার, দামের স্তর ঠিক থাকলে। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, যার উত্তর হচ্ছে গ। 14, কোন বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন থাকে? ডুওপলি। সঠিক উত্তর হচ্ছে গ। শিক্ষার্থীবৃন্দ, 15 নম্বর প্রশ্ন, সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ, স্বাধীন চলকের পরিবর্তনের পরিমাণকে অধীন চলকের পরিবর্তনের পরিমাণ দ্বারা ভাগ করলে ঢাল পাওয়া যায়, এটি হচ্ছে সরলরেখা নির্ণয়ের সূত্র। 16, চাহিদা স্থির থেকে অনুকূল প্রভাবের কারণে যোগানের পরিমাণ বৃদ্ধি পেলে? সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হবে এবং ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পাবে। নিচের টেবিল থেকে 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। এখানে LK টোটাল প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন দেওয়া হয়েছে। এখন এখানে 6 এককের ক্ষেত্রে নির্ণয় করতে বলা হয়েছে প্রান্তিক উৎপাদন কত, খালি ঘরে প্রান্তিক উৎপাদন কত হবে? সঠিক উত্তর হচ্ছে প্রান্তিক উৎপাদন এখানে 0, উত্তর হচ্ছে ক। 18 নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দীর্ঘকালীন সময় বিবেচ্য, উৎপাদনের প্রথম পর্যায়ে নির্দেশ করে, গ এই পর্যায়ে অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার গ্রেটার দেন মার্জিনাল প্রোডাকশন লেবার হয়, ঘ ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। সঠিক উত্তর হচ্ছে গ এই পর্যায়ে অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার গ্রেটার দেন মার্জিনাল প্রোডাকশন লেবার হয়। 19 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
উপযোগ বলা হয়? সঠিক উত্তর ক। নিচের চিত্র থেকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ রেখা দেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, উৎপাদনের পরিমাণ 100 এককের চেয়ে কম হলে প্রান্তিক খরচ MC কত হবে? সঠিক উত্তর হচ্ছে প্রান্তিক খরচ হবে MC লেস দেন 15, অর্থাৎ 15 এর কম হবে প্রান্তিক ব্যয়। 21 নম্বর প্রশ্ন, চিত্রে কোনটি রেখাটির আকৃতি কেমন হবে? রেখাটির আকৃতি হবে ক শর্ট রান অ্যাভারেজ কস্ট সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। সঠিক উত্তর। শিক্ষার্থীবৃন্দ, নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল? টোটাল ফিক্সড কস্ট ভূমি অক্ষের সমান্তরাল। সঠিক উত্তর হচ্ছে খ 23। ওয়াই ইজ দ্য ফাংশন অফ ইনভেস্টমেন্ট? এখানে ওয়াই কী নির্দেশ করে? এখানে ওয়াই অধীন চলক। সঠিক উত্তর হচ্ছে গ 24। বাজারে ভারসাম্যের শর্ত কী? চাহিদা যোগান সমান। এটি ক হচ্ছে সঠিক উত্তর। নিচের উদ্দীপক থেকে 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। মনে করো করোনা মহামারীকালে ফেস মাস্কের চাহিদা নিম্নরূপ: 2 টাকা দামে চাহিদা 10, 4 টাকা দামে চাহিদা 10, 6 টাকা দামে চাহিদা 10। 25 উদ্দীপক অনুযায়ী ফেস মাস্কের চাহিদা রেখা কোনটি? ফেস মাস্কের চাহিদা রেখা হচ্ছে গ লম্ব অক্ষের সমান্তরাল। 26 উদ্দীপক অনুযায়ী মাস্ক কোন ধরনের দ্রব্য? ঘ সঠিক উত্তর, প্রয়োজনীয় দ্রব্য। 27 নম্বর, প্রান্তিক উপযোগ হল 1 একক ভোগ বৃদ্ধির ফলাফল, 2 মার্জিনাল ইউটিলিটি ইজিক্যাল টু চেঞ্জ অফ টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই চেঞ্জ অফ কোয়ান্টিটি, 3 মার্জিনাল ইউটিলিটি ইজিক্যাল টু ইউটিলিটি মাইনাস টোটাল ইউটিলিটি, অর্থাৎ পূর্বের ইউটিলিটি মাইনাস টোটাল ইউটিলিটি, অর্থাৎ পূর্বের প্রান্তিক উপযোগ থেকে বর্তমান প্রান্তিক উপযোগ থেকে পূর্বের প্রান্তিক উপযোগ বিয়োগ করলে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 সবগুলোই। নিচের চিত্র থেকে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্রে SS রেখার ঢাল কত? চিত্রে SS রেখার ঢাল হচ্ছে অসীম। SS রেখাটি যোগান রেখা হলে ক 1 এর যোগান সীমাবদ্ধ, 2 এর ভূমির এটি ভূমির যোগান রেখা এবং 3 এর যোগানের স্থিতিস্থাপকতার মান অসীম। কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এর যোগান রেখা যোগান সীমাবদ্ধ এবং এটি ভূমির যোগান রেখা, কিন্তু এর যোগান স্থিতিস্থাপকতার মান অসীম নয়, শূন্য। শিক্ষার্থীবৃন্দ, 30 নম্বর প্রশ্ন, লবণের চাহিদার দাম স্থিতিস্থাপকতা লেস দেন 1, খ নম্বর উত্তর। শিক্ষার্থীবৃন্দ